ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে খাগড়াছড়ি জেলার 26টি কোরবানির হাট এখন বেশ সরগরম। জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে স্থানীয় কৃষক, খামারি এবং ব্যবসায়ীরা গরু নিয়ে আসেন হাটে। বেলা বাড়ার সাথে সাথে জমে উঠে হাট। তপ্ত রোদ উপেক্ষা করে পছন্দের কোরবানির গরু খুঁজতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করছেন ক্রেতারা। আসছি প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে ঘুরতেছি, আসলে গরু কেনা সম্ভব হচ্ছে না, গরুর দামটা অনেক বেশি। বিক্রেতারা এখন পর্যন্ত দাম ছাড়ছে না, কারণ যে দাম চাচ্ছে সেটা তুলনামূলক এখন পর্যন্ত বেশি মনে হচ্ছে। জেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ক্রেতাদের কাছে এবছর ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। ছোট আকারের গরু 50 থেকে 70 হাজার টাকা, মাঝারি আকারের গরু 80 থেকে 1.5 লক্ষ টাকা এবং বড় গরু বিক্রি হচ্ছে 1,20,000 থেকে 2,50,000 টাকার মধ্যে। সমতলের তুলনায় পাহাড়ে কোরবানির পশুর হাটে দাম কম বলে কেউ কেউ দাবি করলেও স্থানীয় ক্রেতারা চড়া দামের কথা উল্লেখ করে জানিয়েছেন তাদের হতাশা। অনেকে দেখে শুনে হাট থেকে তাদের পছন্দের গরু নিয়ে বাড়ি ফিরছেন, আবার অনেকে অপেক্ষা করছেন শেষ হাটের দিনে বাজেটের মধ্যে গরু কেনার জন্য। শহর থেকে আসছি গরু দেখতে, দেখতেছি কাশালে অনেক ভালো, মানে রিজনেবল প্রাইস আছে, ভালো শহরের থেকে অনেক ভালো, প্রায় প্রতি গরু থেকে 10-15 হাজার টাকা করে কম আছে, আমাদের ওখানে তো আরও 10-15 হাজার টাকা বেশি। আসলে চট্টগ্রাম কালুঘাট থেকে গরু দেখার জন্য, গরু নেওয়ার জন্য, গরু নিচে একটা আরেকটা নেব, আর গরুর প্রাইস এখানে অনেক ভালো। আমাদের এখানে যে গরু মনে করেন 2 লাখ টাকা প্রাইস, এখানে ওটা 1,30,000-35,000 এরকম, গরু তুলনামূলক অনেক সস্তা। বাজারে গরু কেনার জন্য আসছি, কিন্তু গত আসছি গরু অনেক বেশি দাম, যে গরু 50,000-60,000 টাকা ওটা মিনিমাম 80,000-90,000 টাকা দাম দিচ্ছে, আর যেগুলো 1,00,000-1,00,000 টাকা গরু ওগুলো 30-40,000 টাকা দাম দিচ্ছে, গত আসছি মিনিমাম 20,000-30,000 টাকা বেশি পার গরুতে। এখানে আসছি যে গরু কেনার জন্য, গরুর একটু দাম বেশি, তো চাহিদামূল্য গরুর দাম একটু তুলনামূলক অনেক বেশি আর কি, এই জন্য মনে করেন আপনার দামে দামে বনছে না, কিনতে পারতেছি আর কি। কৃষক ও খামারিরা জানান গত বছরের তুলনায় এবছর গরু পালনের খড়কুড়া সহ অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় গরু বিক্রিতে তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না, বাজার দর হিসেবে লোকসানের আশঙ্কার কথা জানান তারা। গরুটা 3 বছর পর্যন্ত পালতেছি, কিন্তু খাবার হুজা হারে মানে গরুটার দাম বিক্রি মতো দাম দাম পাচ্ছি না। এখন গরুর দাম দিচ্ছি 2,60,000, গরুর মূল্য হচ্ছে 2,00,000-2,10,000 এই ধরনের। গরুর দাম তুলনামূলক কম, মার্কেট থেকে যা কিনে নিয়ে আসছি তার চেয়ে বাজারে অনেক দাম কম। এখন আমাদের মানে খাদ্যর দাম বেশি, এখন আমাদের অনেক লস। আমরা যে পরিশ্রমটা দিছি, যে পরিমাণ খানা খাওয়াইছি, একটা গরু 400-500 টাকা খানা খাওয়ার লাগে, খোল ভুষি শুকনা খেয়ার, আর যে ধরনের গরু চলে ধরেন 70-80, যেহেতু যতটুকু পরিমাণ আমরা পরিশ্রম করছি, পরিশ্রমের মজুরিটা আগের উঠতেছে না, আমার খরচা হিসেবে আমার টাকা উঠতেছে না, কৃত্রিম কোনো ওষুধ ব্যবহার ছাড়া প্রাকৃতিকভাবে এখানে গরু পালন এবং মোটর তাজা করা হয় বলে সমতল জেলাগুলোতে খাগড়াছড়ি গরুর বাড়তি আকর্ষণ রয়েছে। রোগমুক্ত প্রাকৃতিকভাবে লালন পালন করা গরু তাদের প্রথম পছন্দের তালিকায়। তাছাড়া বাজারে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বাইরে কোরবানির পশু যাচ্ছে প্রতিদিন। বেচা কেনা ভালো হওয়ায় খুশি ইজাদাররাও। তো আজকে খাগড়াছড়ি বাজারে অনেক গরু ছাগল এসেছে এবং বেচা বিক্রির অবস্থা অনেক ভালো, এবং আজকের গরুর প্রাইসটাও রিজনেবল আছে। সুস্থ সবল এবং ভালো গরু যাতে ক্রেতারা নিতে পারেন তার জন্য হাটে বসেছে ভেটেরিনারি মেডিকেল টিম। হাটে জাল টাকা ব্যবহার নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে কেউ যেন হয়রানির শিকার না হয় তার জন্য জাল টাকা শনাক্তকরণ বুথ ও নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। পরামর্শ এবং চিকিৎসা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি, এখানে আমরা ভালো গরু যাতে ক্রেতারা কিনতে পারে, অবৈধ ঔষধ দ্বারা মতাতাজা করছে কিনা সেদিকটা আমরা নজর দিচ্ছি, খাগড়াছড়ি জেলাধীন গরু বাজার এলাকায় আমাদের মাননীয় পুলিশ মহোদয়ের দিক নির্দেশনায় গরু বাজার এলাকায় ক্রেতা বিক্রেতাদের মাঝে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো ধরনের জেলার 26টি কোরবানির হাটে কাজ করছে পানি সম্পদ বিভাগের 18টি ভেটেরিনারি মেডিকেল টিম, ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
খাগড়াছড়ি জেলার কোরবানির পশুর চাহিদা 11,414টি হলেও জেলায় প্রায় 2,558টি খামারে 19,110টি গরু প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ। কোরবানিদের জন্য আমাদের 26টি হাট আছে, এই 26টি হাটে 18টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করতেছে। আর এই গরু পালিত হয়েছে প্রাকৃতিক উপায়ে, ঘাস খায়া, এইগুলা কোনো প্রকার কেমিক্যাল অথবা ওষুধ ব্যবহার করা হয় নাই, কাজে এগুলা খাইলে মানুষের কোনো ধরনের অসুবিধা হওয়ার সম্ভাবনা নাই। আগামীকাল সোমবার জেলা শহরের সর্বশেষ হাট বসবে। শেষ মুহূর্তে হাট বাজারগুলোতে দাম আরও বাড়বে এমন প্রত্যাশী খামারি ও ইজাদাররা। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকুন আপডেট তথ্য পেতে। নিউজ ডেস্ক, খাগড়াছড়ি টুডে।